লেখক সাংবাদিক রাহাত খানের মরদেহ নেওয়া হয়েছে জাতীয় প্রেস ক্লাবে। সেখানে জানাজার পর তাকে দাফন করা হবে মিরপুরের বুদ্ধিজীবী কবরস্থানে। এই মুহূর্তে জাতীয় প্রেস ক্লাবে আছেন সহকর্মী তাহিয়া রুবায়াত অপলা, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি আমাদের সাথে। তাহিয়া রুবায়াত অপলা, আপনি আমাদেরকে একটু জানাবেন যে সেখানে এখন প্রেস ক্লাবে কারা কারা এসেছেন? শুভাকাঙ্ক্ষীরা নিশ্চয়ই এসেছেন, একদম দেখছি জানাজার প্রস্তুতি, জানাজা কিছুক্ষণের মধ্যেই শুরু হবে হয়তো, বিস্তারিত জানতে চাই আপনার কাছে। রেদওয়ান, কথা সাহিত্যিক এবং সাংবাদিক রাহাত খানের মরদেহ সকাল 10:15 দিকে প্রেস ক্লাবে এসে পৌঁছেছে এবং তার পরিবারের সদস্যরা এখানে এসেছেন, তার দীর্ঘদিনের যে সহকর্মীরা তারা সবাই কিন্তু এখানে এসেছেন। এই মুহূর্তে প্রেস ক্লাব প্রাঙ্গণে তার মরদেহ রেখে দেওয়া হয়েছে এবং জানাজার যে প্রস্তুতি সেটি কিন্তু মোটামুটি নেওয়া হচ্ছে। এবং তার আগে কিছুটা স্মৃতিচারণ রাহাত খানকে নিয়ে, তার দীর্ঘদিনের যে সহকর্মীরা রয়েছেন, তার পরিবারের সদস্যরা যারা রয়েছেন, তাদের মুখে আসলে রাহাত খানের যে সুন্দর মূল্যায়ন সেটাই মূলত এই মুহূর্তে আসলে চলছে। আমরা এখানে একটু আগে শুনছিলাম, একটু আগে রাহাত খানের স্ত্রী অপর্ণা খান, তিনিও কিন্তু কথা বলেছেন সাংবাদিকদের সাথে। তবে আসলে প্রিয়জন হারানোর একদম পরপরই এইরকম একটা পরিস্থিতিতে আসলে কি বা বলা যায়। তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন, তাদের যে ছেলেমেয়ে রয়েছে তাদের জন্য দোয়া চেয়েছেন। পাশাপাশি রাহাত খানের ওপর যদি কারো কোনো অভিমান থেকে থাকে, কারো যদি কোনো অভিযোগ থেকে থাকে, সেই ক্ষেত্রেও কিন্তু তিনি বলেছেন সবার কাছে সবাই যেন তাকে মাফ করে দেয়। আসলে এই মুহূর্তে কিছুটা স্মৃতিচারণ চলছে। আমরা দেখছিলাম যে প্রেস ক্লাব এবং বাংলা একাডেমির পক্ষ থেকেও কিন্তু এখানে যারা অতিথিরা যারা রয়েছেন তারা কথা বলছেন, দীর্ঘদিনের তার যে সহকর্মী সাংবাদিকরা যারা রয়েছেন, প্রবীণ সাংবাদিকরা যারা রয়েছেন তারা আসছেন, তারা কথা বলছেন। কিছুক্ষণের মধ্যেই তার জানাজা অনুষ্ঠিত হবে এবং এরপরে রাহাত খানের শেষ ইচ্ছে অনুযায়ী তাকে বুদ্ধিজীবী কবরস্থানে নিয়ে যে তাকে সেখানে দাফন করা হবে। যেহেতু করোনার একটা সংকটময় মুহূর্ত পার করছি আমরা, সেই ক্ষেত্রে রাহাত খানের মরদেহ বাংলা একাডেমি অথবা শহীদ মিনারে নিয়ে যাওয়ার একটা কথা থাকলেও সেটা কিন্তু আসলে করোনা সংকটের কারণে হচ্ছে না। এবং এখানে যারা উপস্থিত রয়েছেন তারাও কিন্তু মোটামুটি বলতে পারেন যে স্বাস্থ্যবিধি মেনে, সবকিছু মেনে কিন্তু তারা এখানে জানাজায় অংশ করার পাশাপাশি তারা এখানে যে জানাজা অংশগ্রহণ থেকে শুরু করে বাকি যে আনুষ্ঠানিকতাগুলো রয়েছে সেই আনুষ্ঠানিকতাগুলো সম্পন্ন করার চেষ্টা করছেন। তো বলতে পারেন, যেটা বলছিলাম একটু আগে, যে তার সহকর্মীদের ভাষায়, তার পরিবারের সদস্যদের ভাষায় আসলে তিনি কেমন ছিলেন, আসলে তিনি মানুষ হিসেবে কেমন ছিলেন, তিনি তাদের কাছে কেমন ছিলেন, সেই বিষয়গুলোই কিন্তু সবাই তুলে ধরার চেষ্টা করছিলেন। রেদওয়ান, আপনি জানেন যে রাহাত খান বিভিন্ন গ্রন্থ লিখেছেন, বিভিন্ন কবিতার বই লিখেছেন, উপন্যাস লিখেছেন, তার লেখনের যে শক্তি সেটার বিষয়েও কিন্তু আমরা শুনেছি। তার যারা পাঠক রয়েছেন, যারা তার লেখাকে পছন্দ করে, তারা কিন্তু সেই লেখা নিয়ে বলছিলেন এবং তারা বলছিলেন যে রাহাত খানের লেখাকে যদি আমরা মূল্যায়ন করতে চাই, তার শব্দগুলোকে যদি আমরা মূল্যায়ন করতে চাই, সেই ক্ষেত্রে তার লেখা পড়ে, তার উপন্যাস পড়ে, তার যে সৃষ্টিগুলো রয়েছে, তার সাহিত্যে তার যে অবদানগুলো রয়েছে সেটা পড়ে যেন আমরা তাকে মূল্যায়ন করি, এই বিষয়গুলোর উপরও কিন্তু তারা জোর দিচ্ছেন। দীর্ঘদিন কিন্তু রাহাত খান সাংবাদিকতার উপরে কাজ করেছেন, দীর্ঘদিন তিনি দৈনিক ইত্তেফাকে কাজ করেন এবং সর্বশেষ কিন্তু তিনি দৈনিক প্রতিদিনের সংবাদের সম্পাদকের যে দায়িত্ব সেটি পালন করে আসছিলেন। তার বিভিন্ন বই রয়েছে, লেখা রয়েছে, আমি যদি বইগুলোর নাম একটু বলতে চাই, অমল ধবল চাকরি, ছায়া দম্পতির শহর, হে শূন্যতা, হে অনন্তের পাখি, মধ্যমাঠের খেলোয়াড়, এক প্রিয় দর্শিনী, এরকম অসংখ্য উপন্যাস এবং গল্প গ্রন্থ কিন্তু বাংলা সাহিত্যে তার হাত ধরে এসেছে। এবং এই সাহিত্য অবদানের জন্য 1996 সালে কিন্তু রাহাত খান 21শে পদকও পান এবং তার আগে 1973 সালে তিনি পান বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার। তো বুঝতেই পারছেন যে বাংলার সাহিত্য অঙ্গনেও কিন্তু তার যে পদচারণা, সেই পদচারণা কিন্তু বেশ খানিকটা সৃষ্টিশীল ছিল এবং গুণী মানুষের মৃত্যুতে কিন্তু একদম রাষ্ট্রীয় পর্যায় থেকেও কিন্তু গভীরভাবে শোক জানানো হয়েছে। লেখক হিসেবে রাহাত খান যে মুক্ত বুদ্ধির চর্চা এবং সমাজ উন্নয়নে যে বিপুল অবদান রেখেছিলেন সেটা যে আসলে শুধুমাত্র সাংবাদিকতাই নয়, সাংবাদিকতার পাশাপাশি সাহিত্য জগতেরও যে একটা অপূরণীয় ক্ষতি সেটাই কিন্তু সবাই বলছেন। এখানে আগতরা কিন্তু সেই কথাটি কিন্তু বারবার বলছিলেন।
দীর্ঘদিন ধরেই রাহাত খান হার্টের সমস্যা, ডায়াবেটিসে ভুগছিলেন। এছাড়া বার্ধক্যজনিত বেশ কিছু কারণে কিন্তু তিনি অনেকদিন ধরেই শয্যাশায়ী ছিলেন এবং মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত প্রায় দুই দিন ধরে কিন্তু তার কথাবার্তাও বন্ধ ছিল। তিনি কারোর সাথে কথা বলতে পারছিলেন না এবং একদম শেষ ইচ্ছা অনুযায়ী তিনি বলেছিলেন যে তিনি হাসপাতালে নয়, শেষ ইচ্ছা অনুযায়ী তিনি তার বাসায় মৃত্যুবরণ করতে চান। কাল রাত 8:30 তার স্কাটুনের বাসায় ঘুমিয়ে এই মানুষ আমাদেরকে ছেড়ে চিরবিদায় জানান। রেদওয়ান, এই ছিল এই মুহূর্তে আমার কাছে প্রেস ক্লাব থেকে সবশেষ তথ্য। অপলা, আপনি থাকুন সেখানে, পরবর্তীতে দাফন সহ অন্যান্য যে আনুষ্ঠানিকতা থাকবে আপনার কাছ থেকে নিশ্চয়ই জেনে নেব।